গয়েশ্বরের উপর হামলার ঘটনায় যা বলল যুক্তরাষ্ট্র। এদিকে সংকট কাটাতে সংলাপ দরকার, পিটার হাসকে সিইসি জানাবো। বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে বলছেন হাসান মাহমুদ। জানিয়ে দিব শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না বলছেন প্রধানমন্ত্রী। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 24 সেপ্টেম্বরের মধ্যে ভোট কেন্দ্রের তালিকা দিতে বলল ইসি। এবং সর্বশেষ জানাবো নড়াইলে নাশকতার মামলায় জামায়াতের 10 নেতাকর্মী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গয়েশ্বরের উপর হামলার ঘটনায় যা বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গয়েশ্বর রায়ের উপর হামলার বিষয়ে মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথু মিলার। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, বাংলাদেশে চলমান বিক্ষোভে রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ঘটনা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আহ্বান জানায় দেশটির সরকারকে। সেই সঙ্গে আমাদের প্রত্যাশা দেশটিতে শান্তিপূর্ণভাবে জমায়েত হয়ে যেন জনগণ তার উদ্বেগ প্রকাশ করতে পারে এমন পরিবেশ তৈরি করে দিতে হবে সরকারকে। এছাড়া প্রতিটি দলকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান জানাতে হবে, সব রকম সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে দূরে থাকতে হবে তাদের বলে জানান তিনি। সংকট কাটাতে সংলাপ দরকার, পিটার হাসকে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস। বৈঠকে রাষ্ট্রদূতকে সিইসি বলেছেন সংকট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন, তাদের এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চা পান করা উচিত। তিনি বলেন যে সংকটটা বিরাজ করছে তা রাজনৈতিক, এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। এই সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায় তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে। বৈঠকে আরপিও সংশোধন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং নির্বাচনের দিন মিডিয়ার মোটরসাইকেল ব্যবহার সহ আরও বেশ কিছু বিষয়ে জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে তাকে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সিইসি। সিইসি বলেন কমিশন প্রত্যাশা করে রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় নিয়ে প্রকটভাবে সংকট রয়েছে, সেগুলো যে কোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। আমরা চাই একটি স্থিতিশীলতা ফিরে আসুক, যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন হবে। সংলাপ নিয়ে ইসির উদ্যোগ না থাকলেও নিজেদের মধ্যে সংলাপও একসঙ্গে বসার আহ্বান জানান সিইসি। তিনি বলেন আমরা বলেছি ওনারাও বিশ্বাস করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন, ডায়ালগ ছাড়া এই সংকটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে রাজনৈতিক দলগুলোর একটা টেবিল থাকা উচিত, একসঙ্গে চা পান করা উচিত, তারপর আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করতে হবে। বৈঠকে আরপিও সংশোধন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং নির্বাচনের দিন মিডিয়ার মোটরসাইকেল ব্যবহার সহ আরও বেশ কিছু বিষয় জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে তাকে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সিইসি। সিইসি বলেন ওনারা আরপিও সংশোধনের বিষয়ে জানতে চেয়েছেন, উনিও দেখেছেন শুনেছেন আরপিও সংশোধন আমাদের ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। আমরা ওনার কাছে ব্যাখ্যা করেছি কিভাবে এটা বাড়ানো হয়েছে। তিনি বলেন রাজনৈতিক দলগুলো নিবন্ধনের বিষয়ে উনি শুনেছেন যে এখানকার মোর ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টিকে নিবন্ধন দেওয়া হয়নি, যাদের নিবন্ধন দেওয়া হয়েছে তারা ওইভাবে ভাইব্রেন্ট নয়। এর জবাবে আমরা বলেছি রাজনৈতিক দলে নিবন্ধন নিতে গেলে আমাদের বিধিমালা অনুযায়ী যে ধরনের ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেগুলো আমরা স্ট্রিক্টলি ফলো করেছি। এজন্য অনেক দল নিবন্ধন পাননি, মাত্র 2টি দল নিবন্ধন পেতে পারে, এখনও পায়নি, তারা উপজেলা ও জেলা লেভেলে ক্রাইটেরিয়াগুলো পূরণ করেছে। সিইসি বলল আমরা ওনাকে বলেছি নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়া ও পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তখন উনি জানতে চেয়েছেন গণমাধ্যম কর্মীরা পরমোটর সাইকেল ব্যবহারের অনুমতি পাবে কিনা। জবাবে আমরা বলেছি এই বিষয়টি আমাদের বিবেচনায় আছে, আমরা স্থানীয় পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের বলবো ওখানকার অবস্থা বিবেচনা করে তারা মোটর সাইকেলকে ব্যবহারের অনুমতি দেবেন, আমরাও কেন্দ্রীয়ভাবে এরপর বিষয়টি পর্যালোচনা করে অবহিত করব। বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে বলছেন হাসান মাহমুদ। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি খেলা শুরু করার আগেই এই বোল্ড আউট হয়েছে, তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে, তাদের নেতাকর্মী পালিয়ে গেছে। ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই, যারা কারণে অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝে না, আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলে অপমান হয়, ডিভিশন দেওয়া হয়। তিনি আরও বলেন বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কয়েকদিন আগে বিএনপির একজন ক্যাডার কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে। রংপুরে প্রধানমন্ত্রী জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে দাবি করে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, তিনি বলেন বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে সিদ্ধান্ত হয়েছে, এই বিষয়টি সরজমিনে দেখার জন্য এসেছি। পরিদর্শনকালে রংপুর উপকেন্দ্র বৃক্ষরোপণ করেন তিনি, এ সময় তার সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না বলছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া এতিমের আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত। তার ছেলে তারেক জিয়া খুন, অস্ত্র জোড়া কারবারি, মানি লন্ডারিং, দুর্নীতি মামলার আসামি। সে আসামি যে দলের নেতা তাদের মুখে বড় বড় কথা, আমরা নাকি পালানোর পথ পাবো না, তোরা তো পালাই আসিস। এক পলাতক আসামির তত্ত্বাবধানে এত লম্বা কথা আসে কোথা থেকে? তিনি বলেন, বিরোধী দল সংসদে না থাকলেও বক্তব্য দেয়, আমাদের নাকি পালানোর কোনো পথ থাকবে না। আমি এমন বক্তব্যদাতাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা আওয়ামী লীগ কখনো পালায় না। শেখ হাসিনা বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সহনশীলতা দেখাচ্ছি, আবার দেখলাম তাদের শেষ অগ্নিসন্ত্রাস। 2013-14-15 সালে তারা যেভাবে অগ্নিসন্ত্রাস খুন মানুষ পড়িয়েছে, 2001 নির্বাচনের পর যেভাবে আমরা নেতাকর্মীদের অত্যাচার করেছে, আমরা যদি তার এক ভাগ প্রতিশোধ নিতাম তাদের হতিস পাওয়া যেত না। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। তিনি বলেন, 96 সালের 15 ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে 1.5 মাসও থাকতে পারেনি। 30 মার্চ পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, ভোট চুরির অপরাধে খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন। 2006 সালের 1 কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করেন, এই ভোটও বাতিল হয়েছিল। ভোট চুরির কারণে 2 বার যাদের নির্বাচন বাতিল হয়েছে তাদের মুখে এত লম্বা কথা আসে কোথা থেকে? একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। সরকার প্রধান বলেন, কৃষিখাতে ভর্তুকি দিয়ে যাচ্ছি। 96 সালে আমরা যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তখন ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের কান্ট্রি ডিরেক্টর আমার সঙ্গে লম্বা একটা তালিকা নিয়ে বসেন, তাদের অনেক প্রস্তাব, এই করতে হবে, ওই করতে হবে। আমি শুধু বলেছিলাম, দেশটা আমাদের, কি করতে হবে আমি জানি, দেশের মানুষের জন্য কোথায় কিভাবে কাজ করতে হবে সেটা আমরা জানা আছে। তখন ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন যে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না, তাহলে আমরা উত্তর দেব না। তাকে বলেছিলাম, অর্থ দেওয়া লাগবে না, আমরা নিজের টাকায় কৃষকদের দেব, কারণ এই কৃষকরা সার চাইতে গেলে তাদের গুলি করে হত্যা করে খালেদা জিয়া। আমি নিজে ছুটে গিয়েছিলাম, আমি কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। শেখ হাসিনা বলেন, বিদ্যুতের জন্য হাহাকার ছিল, বিদ্যুৎ চাইছিল শেষের জন্য, সেটা খালেদা জিয়ার কাছে অপরাধ ছিল, গুলি করে তাদের মারে আমি ছুটে গিয়েছিলাম সেখানে। প্রতিটি পরিবারকে আমরা সহযোগিতা করেছি, আমরা সবসময় মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 24 সেপ্টেম্বরের মধ্যে ভোট কেন্দ্রের তালিকা দিতে বলল ইসি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের তালিকা আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে দিতে বলেছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের, আর অনুলিপি দেওয়া হয়েছে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠ পর্যায়ে ভোট কেন্দ্র স্থাপন কমিটি আহ্বায়ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট ছিল 10,42,00,000, সে সময় সম্ভাব্য ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল 40,657টি। এর মধ্যে যাচাই বাছাই শেষে 40,199টি কেন্দ্র চূড়ান্ত করা হয়। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 11,90,61,158। এক্ষেত্রে এবার কেন্দ্র আরও বাড়বে। সম্প্রতি নির্বাচন কমিশনের এই ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে সদস্য হিসাবে রয়েছেন বিভাগীয় কমিশনার প্রতিনিধি, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আর সদস্য সচিব করা হয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা অথবা জেলা নির্বাচন কর্মকর্তাকে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে উপজেলা পর্যায়ে করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট কমিটি। এতে সদস্য হিসেবে রয়েছে উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর সদস্য সচিব করা হয়েছে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে। জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট কমিটিকে নিয়ে ভোট কেন্দ্রের তালিকা করতে একটি সময়সীমা বেঁধে দিয়েছে ইসি। এতে খসড়া করা তালিকা করা হয়েছে বলেও জানান তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী অক্টোবর শেষ সপ্তাহ বা নভেম্বর প্রথম সপ্তাহের দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে, আর নির্বাচন হবে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে। ইসি কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণার আগের ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হয়, হাতে সময় রয়েছে 3 মাসের মতো, তাই এখন থেকে ভোট কেন্দ্র স্থাপনের কার্যক্রম হাতে না নিলে সময় সংকলন হবে না। নড়াইলে নাশকতার মামলায় জামায়াতের 10 নেতাকর্মী গ্রেপ্তার। 1 বছর আগে নাশকতার মামলায় জামায়াতের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সদর থানার কমলাপুর গ্রামের মোহাম্মদ মিঠুন মোল্লা, খালিশাপ খালি গ্রামের মোহাম্মদ হাসান ফকির, নাকশি গ্রামের মোহাম্মদ ইব্রাহিম শিকদার, কোমখালি গ্রামের মোহাম্মদ সোলেমান মোল্লা, ননিক্ষীর গ্রামের মোহাম্মদ আক্তার হোসেন বিল্লাল, আগাদিয়া গ্রামের নাজমুল ইসলাম, আউরিয়া গ্রামের মোহাম্মদ ফিরোজা মোল্লা, শেখপাড়া গ্রামের মোহাম্মদ মকিবুর রহমান, শেখহাটি গ্রামের মোহাম্মদ মুস্তাহিদ হোসেন, শেখপাড়া গ্রামের মোহাম্মদ কুরবান মোল্লা। পুলিশ জানায়, জেলা জামায়াতের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে 2022 সালের 24 ডিসেম্বর দুপুরের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা, বোমাবাজি সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেন তারা, পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এই ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করে। সদর থানায় ওসি ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রিয়
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।